নাই দেখতে পারেন। জামিন পেয়ে ছাড় পেয়ে আবার তার দেখুন, প্রশ্ন করলেন যে জামিনে ছাড়া পেয়ে হাতরাসে যে কাল ঘটনাটা ঘটলো অত্যন্ত নিন্দাজনক ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা বলে আমরা মনে করি। একে তো ধর্ষণ করে ধর্ষণের দায়ে দোষীতে সাজা পেল, আবার জেল খেটে এসে সেই মহিলার পিতাকে হত্যা করলো, এর থেকে ছোট কাজ আর আসে বলে মনে হয় না। অতএব এটা কোথায় ঘটেছে? না হাতরাস, হাতরাস কোথায়? ইউপির ভিতরে। যে ইউপির মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত পশ্চিমবাংলায় এসে বলছে পশ্চিমবাংলায় নারীদের কোনো সম্মান নেই, সুরক্ষা নেই, নিরাপত্তা নেই, সেই রাজ্যেতে এই ঘটনা বারে বারে ঘটছে। তাহলে এখনই চিন্তা ভাবনা করা দরকার যোগী আদিত্যনাথকে, যে আমার রাজ্য আমি তো চালাতেই পারছি না, অন্য রাজ্যের তোপটা দাগি কী করে, অন্য রাজ্যের বদনামটা করি কীভাবে। অতএব অবিলম্বে মাননীয় যোগী আদিত্যনাথ সরকারকে বলবো, আপনার রাজ্যের আগে নারীদের সুরক্ষা দিন, তারপরে পরের রাজ্যের কথা বলবেন। এভাবে পশ্চিমবাংলায় এসে অপপ্রচার করে, এভাবে পশ্চিমবাংলায় এসে দুর্নাম বদনাম করে, এভাবে পশ্চিমবাংলায় এসে কোনো ধর্মের তোষণ গেয়ে কোনো লাভ হবে না, হবে না। চলুন দ্বিতীয় প্রশ্ন বলুন। দেখুন আপনি বললেন যে কোন পার্টিকে ভোট দিতে বলবেন, তাহলে ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবছর আমরা এতটুকু বলতে পারি ওই পার্টিকে আপনি ভোট দেবেন, কারণ পশ্চিমবাংলায় বিজেপি নামক যে তোষণের রাজনীতি করছে হিন্দুদের নিয়ে, শুধু হিন্দু হিন্দু করেই চিল্লাচিল্লি করছে, রাত দিয়ে হিন্দু ছাড়া আর কিছু বোঝে না, মুসলমানদের তাড়িয়ে দেবো, ভাগিয়ে দেবো, পার করে দেবো, এপার করে দেবো, ওপার করে দেবো, জয়শ্রীরাম না বললে রাজ্যে তাদের কোনো জায়গা থাকবে না, যে তোষণের রাজনীতি করছে, হিন্দু তোষণের রাজনীতি করছে বিজেপি। এই বিজেপির মোকাবেলা করার মতন যে পার্টির ক্ষমতা বর্তমানে রয়েছে, যে পার্টি বিজেপির সাথে লড়াই করতে পারবে, যার ক্ষমতা রয়েছে সেই পার্টিকে ভোট দিন। কারণ ইতিপূর্বে যে সমস্ত রাজ্যে অন্য পার্টিরা ছিল সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে, আসার পরে কত নির্যাতন না করেছে, আপনার পাশাপাশি আসামে যেভাবে, পাশে ত্রিপুরায় যেভাবে মানে অত্যাচার করছে, এটা অত্যন্ত নিন্দাজনক। এবং সেখানে সিপিএম এবং কংগ্রেস সরকার ছিল, মানুষ ভেবেছিল সিপিএম এবং কংগ্রেস সরকারকে হটিয়ে দিলে মনে হয় আমরা বড় সুখী থাকব এবং আমরা চাকরি বাকরি পাবো, কিন্তু মানুষ দেখছে তার সম্পূর্ণ উল্টো চলছে এখন। অতএব মানুষ সেদিকে ভ্রুক্ষেপ করে, সেদিকে লক্ষ্য রেখে এবারে নির্বাচনে নির্বাচিত করবেন।